আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল টেস্টিং কুকিং থেকে। চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো সুজি আর শুকনো ভীষণ মজার সুজির বিস্কিটের রেসিপি। এই রেসিপি তৈরি করা কিন্তু খুবই সহজ, অল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপি তৈরি করা যায়। এটি খেতে কিন্তু ভীষণ মজার হয়। সকাল বিকালে চায়ের সাথে এটি অসম্ভব টেস্টি একটি রেসিপি হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটু লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব। তো এবার মূল রেসিপিতে চলে যাব। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে আসছে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। সুজিটাকে আমি মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নিব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 2 মিনিটের মতো ভাজলে কিন্তু এই সুজি ভাজা হয়ে যাবে। এরপর যে আমি দিয়ে দেবো 1/2 কাপ তরল দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গোড়া দুধও ব্যবহার করতে পারেন। তো অনুগত নেড়েছে সুজিটাকে দুধের সাথে মিলিয়ে নিতে হবে। দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। এরপর যে দিয়ে দেবো 1/3 কাপ নারকেল গুঁড়া। এখানে আমি শুকনো নারকেলের গুঁড়া ব্যবহার করেছি, এই গুঁড়াগুলো কিন্তু বাজারে প্যাকেটে পাওয়া যায়। তো বন্ধুরা, আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি 1/3 কাপ। তো আমি দুধটা দেওয়ার সময় ক্যামেরা অন করার কথা ভুলে গেছিলাম, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এখানে গুঁড়া দুধটা ব্যবহার করবেন, গুঁড়া দুধটা দিলে কিন্তু এই বিস্কিটের রেসিপিটা আরও অনেক বেশি মজাদার হয়। এরপর যে আমি দিয়ে দেব 1 টুকরা লেবুর রস। তো এই লেবুর রসটা দেওয়ার কারণে একটি সুন্দর ফ্লেভার আসবে, আর এই বিস্কিটটা দানাদার হবে। তো এটা আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে আসছে, হালকা গরম থাকতে আমি একটু মথে নেব হাত দিয়ে হালকা করে। মথে নেওয়া হয়ে গিয়েছে, এখন হাতটা পরিষ্কার করে এখান থেকে কিছুটা সুজির ডো নিয়ে আমি বিস্কিটের শেপ দিয়ে নেব। এভাবে প্রথমে গোল গোল করে নিতে হবে, তারপরে একটু চ্যাপটা করে গোল করে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে বিস্কিটের শেপগুলো দিতে পারেন। তো একটা হয়ে গিয়েছে, এভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব। তো সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গিয়েছে, এগুলোকে খুব বেশি মোটা করা যাবে না, পাতলা পাতলা করে তৈরি করতে হবে। এখন আমি বিস্কিটগুলো ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি খুব অল্প পরিমাণ রান্নার তেল দিয়েছি। তেলটা অবশ্যই অল্প দিতে হবে, ডুবো তেলে ভাজা যাবে না। তেলটাকে যখন হালকা গরম হয়ে আসছে তখন আমি সেই বিস্কিটগুলো একটা একটা করে প্যানে দিয়ে দেব। তো এগুলোকে অবশ্যই লো আঁচে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। যখন একটা পাশে হালকা একটু কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। এপিট উপিট উল্টে 4 থেকে 5 মিনিটের মতো ভাজলে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। এরপর যে বিস্কিটগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে তুলে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সহজে কত মজাদার বিস্কিট তৈরি হয়ে গেল।
আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, এগুলো কিন্তু ভীষণ ভীষণ মজার হয়, ছোটো বড় সকলের খুব পছন্দের একটি রেসিপি। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।